কখন আসছস? তোর কাছে একটা কাজ আসছে। একটা কাজ? বল। আচ্ছা, তোর সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, তাই না? হ্যাঁ। সেই সম্পর্কটা কিসের জন্য নষ্ট হয়েছিল বলতো? কাজলের জন্য। কাজল কি করছিল? কাজল তোর আর আমার মাঝখানে একটা ব্যবধানের সৃষ্টি করছিল। নারীরা যেটা করে তারপরে উড়াল দিয়ে চলে গেছে। তারপর আমরা দুজনে মিলে প্রতিজ্ঞা করছিলাম কি, যে কোনো নারীর কারণের জন্য আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট না হয়, তাই না? হ্যাঁ, হবে না। তাইলে পরে সেই অতীতের যে ঘটনা, সেইটা আবার কিসের জন্য ভবিষ্যতে ঘটবে, ঘটতে যাচ্ছে, এটা আমার মনে হইলো কেন বলতো? এ তোর এই সমস্ত প্যাচিদের কথা আমি বুঝতে পারতেছি না। খুইলা ক ঝর্ণাটা, তুই কি বলছিস আমার সম্পর্কে? ঝর্ণা? ঝর্ণা কে? ঝর্ণাটা তুমি চিনো না? মনে হইলে এই প্রথম ঝর্ণা শব্দটা তুমি শুনলা, জীবনে কোনোদিন আগে শোনো নাই। এটা পাহাড়ি ঝর্ণা না, এটা সালাম চাচার মেয়ে ঝর্ণা। তাহলে তুমি আমার সম্পর্কে কি বলছো? ওর সাথে তো আমার কোনোদিন আজ পর্যন্ত কোনো কথা হয়নি। তুই তো একটা চরম মিথ্যাবাদী রে। তোর মাঝে মধ্যে ইচ্ছে কি হয় জানিস? তোর ধৈর্য যদি আমি আচ্ছা মতো কি মারবি? মার, মার না। মারতে ঠিক ইচ্ছা করে, কিন্তু তোর গায়ে হাত দেওয়ার মতো রুচি আমার নাই। ফাজিল কোথাকার। আরে পাগল, তুই আর কি পাগল! হ্যালো, কেমন আছো? ভালো আছি গুরুদেব ভাই। শুনো, একটু আগে কামাল আসছিল আমার কাছে, আসে আমার কাছে জানতে চাই আমি তোমারে কি বলছি। গুলজু ভাই, আমি একটু ব্যস্ত আছি তো, এখন আমি আপনার সাথে পরে কথা বলবো, আমি রাখতেছি। তুমি এখানে? আসলাম আর কি আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আছি। আমার সাথে দেখা মানে বুঝাবো না। আয় হায়, আসতে পারি না? আপনি আমাদের মহল্লার বড় ভাই, তাছাড়া আপনি হচ্ছেন এই অঞ্চলের ট্যালেন্ট পুরুত। পুরুত? পুরুত 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 কি? পুরুত মানুষ। ও আসলে আসলাম আর কি আপনার সঙ্গে একটু কথা ছিল। বলো। মানে কিভাবে আপনাকে বলি, আমি কামাল ভাইয়ের সাথে আর থাকতে পারছি না আসলে। কারণ কি জানেন, একটা মানুষের যদি স্বপ্ন না থাকে, সেই মানুষের সাথে থাকা যায় বলেন? স্বপ্ন মানুষকে বাতায় রাখে, ঠিক কোনো স্বপ্নই দেখতে পারে না, এ তো হয় বলেন? ধরেন কাদলাপা, এতে কাদলাপা ভেনার তুলে গেছে, এই জন্য সে মরতে চায়। এটিকে অতীত একটা পুরুত মানুষের, একজন কাদল তুলে গেছে হাজার জন কাদল আঁকবে, পুরুত মানুষ বেঁচে থাকতে হবে অবশ্যই, সে এরকম করে তো তার সাথে থাকা দেয় আপনি বলেন? ধরেন কাদলাপা তুলে গেছে, আচ্ছা আপনার কি কোনো কথ্য হইতে তাতে? না, কোনো কথ্য নেই, কারণ কাদলরা আঁকবে তুলে যাবে, কত হওয়ার কি আছে? ঠিক আছে, এক ধরনের সম্পর্ক তৈরি হইতিল, এটা কি চিরস্থায়ী হবে? হবে না। এই জন্য আর কি আসলাম, আপনি আপনার সাথে দেখা করতে আসলাম আর কি। খুব ভালো হয়েছে, খুব খুশি হলাম, কিন্তু আমার সাথে তো মান্নান আছে। আচ্ছা, ভালো কথা মনে করতেন, মান্নান আমার বন্ধু হইতে পারে, কিন্তু লোকটা কিন্তু খুব বেশি থুবি দেন না। যেমন ধরেন কামাল ভাইয়ের কাছে আপনার কথা অনেক আদে বাদে কথাবার্তা বলছে, আচ্ছা এদিকে উচিত হতে আপনার দুজন বন্ধু না? মান্না? হ্যাঁ। কবে? আরে একাধিক দিন বলতে, আমার সাথে দেখা হয়েছে, আমি শুনতে আমি নিতে ছিলাম। এটা তুমি আমাকে আগে বলো নাই কেন ভাই? থপ করে তাইলেই তো বলা জানা, তাই না? সব কিছুর একটা নিয়ম আছে, থময় আছে, থময় হইলেই সেটা বলা। তেমন আজকে আমি আঁকছি, সত্যিকার অর্থে আজকে থময় হয়েছে আপনার সাথে কথা বলার জন্য, এই জন্য আমি বললাম।